দর্শক, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন পুরুষ যদি তার স্ত্রীর মাসিকের সময় তার সাথে পায়ুপথে যৌনমিলন করতে চায় বা পায়খানার রাস্তা দিয়ে যৌনমিলন করতে চায়, সেটা ঠিক কিনা, কিংবা একজন পুরুষ যখন তার স্ত্রীর সাথে পায়খানার রাস্তা দিয়ে যৌনমিলন করতে যাবে তখন তার স্ত্রীর করণীয় কি, এই বিষয় নিয়েই আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। দর্শক, আমরা আমাদের আগের কিছু ভিডিওতেও বলেছি, একজন পুরুষ যদি অন্য কোনো পুরুষ বা মহিলা যার সাথেই হোক তার পায়খানার রাস্তা দিয়ে যৌনমিলন করতে চায়, সেটা কিন্তু একদমই ঠিক না। এটা তার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়া ইসলামও এটাকে সম্পূর্ণ হারাম করেছে, নিষেধ করেছে। অনেক পুরুষের মনে আসলে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে আমি আমার বিয়ে করা স্ত্রীর সাথে যেভাবে খুশি সেভাবেই যৌনমিলন করতে পারি, অর্থাৎ সে তার বিয়ে করা স্ত্রীর সাথে পায়খানার রাস্তা দিয়ে যৌনমিলন করবে, এই ধরনের চিন্তা অনেক পুরুষের মনে কিন্তু জাগতে পারে। কিন্তু বিষয় হচ্ছে দর্শক, ইসলাম কিন্তু এটাকে কঠোরভাবে নিষেধ করেছে। অর্থাৎ ইসলামের দৃষ্টিতেও কিন্তু আপনি আপনার বিয়ে করা স্ত্রীর সাথেও তার পায়খানার রাস্তা দিয়ে যৌনমিলন করতে পারবেন না। দর্শক, হাদিসে আছে যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে, অর্থাৎ তার বিয়ে করা স্ত্রীর সাথেও যদি তার নিতম্বে মানে তার পায়খানার রাস্তা দিয়ে যৌনমিলন করে, আল্লাহ তাআলা তার দিকে কিন্তু ফিরে তাকাবেন না এবং সে লানত প্রাপ্ত হবে। এছাড়া দর্শক, ডাক্তারি পরিভাষাও কিন্তু এই পায়খানার রাস্তা দিয়ে যৌনমিলন করাটাকে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। দর্শক, এর কারণ হচ্ছে পায়খানার রাস্তা অর্থাৎ মলদ্বার কিন্তু নানা রকম মাইক্রো অর্গানিজম দিয়ে পূর্ণ থাকে, অর্থাৎ নানা রকম বাজে জীবাণু দিয়ে কিন্তু এটা ভর্তি থাকে। আপনি যখন কারো পায়খানার রাস্তায় আপনার পুরুষাঙ্গ প্রবেশ করাবেন তখন কিন্তু পায়খানার রাস্তায় থাকা নানা রকম জীবাণু দ্বারা আপনার পুরুষাঙ্গ আক্রান্ত হবে, আপনি নানা রকম যৌন রোগে আক্রান্ত হতে পারেন। এছাড়া আপনি যার পায়খানার রাস্তায় আপনার পুরুষাঙ্গ প্রবেশ করাচ্ছেন তার কিন্তু অ্যানাল ফিসার, পাইস এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। কেননা আপনি যখন পায়খানার রাস্তায় পুরুষাঙ্গ প্রবেশ করাবেন, আপনার পুরুষাঙ্গ প্রবেশ করানোর ফলে সে কিন্তু ব্যথা পেতে পারে এবং তার পুরুষাঙ্গ ফেটে যাবার একটা সম্ভাবনা থাকে। এরপরে পরবর্তীতে সে যখন বাথরুম করার জন্য চেষ্টা করে তখন দেখা যায় তার রক্তক্ষরণ হচ্ছে এবং সে ব্যথা পাচ্ছে। অর্থাৎ পায়খানার রাস্তায় যৌনমিলন করার ফলে অ্যানাল স্ফিংটারের স্বাভাবিক কার্যক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দর্শক, এছাড়া পায়খানার রাস্তায় পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে যৌনমিলন করার কারণে তার পায়খানার রাস্তা ফেটে যায়, যার ফলে কিন্তু তারও ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। দর্শক, বৈজ্ঞানিকভাবে আসলে এটা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে, তাতে দেখা গেছে যে একজন পুরুষ কিন্তু এই মলদ্বার দিয়ে যৌনমিলন করার কারণে নানা রকম ভয়াবহ যৌন রোগে আক্রান্ত হয়েছে। সুতরাং যাদের এই ধরনের বাজে চিন্তা বা বাজে অভ্যাস রয়েছে তারা আশা করি এই অভ্যাস থেকে বেরিয়ে আসবেন এবং যত কষ্টই হোক এই কাজ করা থেকে বিরত থাকবেন। দর্শক, অনেক মহিলাই আসলে প্রশ্ন করে যে তার যখন পিরিয়ড চলে অর্থাৎ মাসিক চলাকালীন সময়েও তার স্বামী আসলে তার সাথে যৌনমিলন করতে চায়, সেক্ষেত্রে অনেকেই আসলে তাদের পায়ুপথ দিয়ে পায়খানার রাস্তা দিয়ে যৌনমিলন করতে চায় এবং অনেক স্বামী তাকে এইভাবে পায়খানার রাস্তা দিয়ে যৌনমিলন করার জন্য চাপ দেয়। সেক্ষেত্রে সেই নারীর কি করা উচিত বা সেই নারী কি করবে, এই ধরনের প্রশ্ন অনেক নারীর মনেই জাগে। দর্শক, প্রথমত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পিরিয়ড বা মাসিক চলাকালীন কিন্তু যৌনমিলন করা একদমই ঠিক না, কারণ এই সময় একজন মহিলার প্রজনন অঙ্গের স্বাভাবিক আসলে রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটা কিন্তু স্বাভাবিক থাকে না, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক কমে যায়। এই মাসিক চলাকালীন সময় একজন মহিলা যদি যৌনমিলন করে তাহলে তার নানা রকম যৌনরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং একইভাবে পুরুষেরও কিন্তু নানা রকম যৌনভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আবার সন্তান জন্মদানের পরবর্তী 40 থেকে 45 দিন সময়ও কিন্তু একজন মহিলার যৌনমিলন করা উচিত না। এই মাসিক চলাকালীন বা সন্তান জন্মদানের পরবর্তী 40 থেকে 45 দিন সময়ের মধ্যে যদি কোনো মহিলা যৌনমিলন করে তখন দেখা যায় তার জরায়ুতে নানা ধরনের ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। কিন্তু অনেক পুরুষ আছে যারা আসলে স্ত্রীর মাসিক চলাকালীন সময়েও যৌনমিলন করার জন্য অস্থির হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো দর্শক, যাদের এই ধরনের সমস্যা আছে অর্থাৎ নিজেকে যারা কন্ট্রোল করতে পায় না তাদেরকে বলবো একটু কষ্ট করে হলেও এই অল্প কয়েকটা দিন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন, নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। আর মহিলাদেরকে বলবো আপনার স্বামী যদি মাসিক বা পিরিয়ড চলাকালীন সময়ও আপনার সাথে যৌনমিলন করতে চায় বা পায়ুপথে যৌনমিলন করতে চায় তাহলে আপনি
পায়ু পথে যৌনমিলনের জন্য তাকে একেবারে নিষেধ করে দিন, এক্ষেত্রে আপনি আপনার স্বামীর উত্তেজনা কিছুটা কমানোর জন্য অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। যেমন আপনি চাইলে আপনার স্বামীকে হাত দ্বারা তার বীর্যপাত ঘটানোর চেষ্টা করতে পারেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন যে কোনো অবস্থাতেই কিন্তু পায়ু পথে সঙ্গম করা যাবে না, এটা একেবারেই খারাপ কাজ এবং ইসলামও এটাকে একেবারেই হারাম বলে ঘোষণা করেছে।